প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। অনেকদিন পর দেখা, তাই না? হ্যাঁ, অনেকদিন পর, 12 বছর 2 মাস। দিনটা মনে নেই? যাই হোক, তা কেমন আছো? এই তো চলছে কোনো রকম। তোমার? আমারও তাই। তুমি এই শহরে আছো জানতাম না। মাস্টার শেষ করে নিজ শহরে চলে এসেছি। কেন? ভালো ছাত্র ছিলে, ভালো জব করতে পারতে। ইচ্ছে করেনি সে শহরে থাকার। বলতে পারতে তুমি এখানে আছো? দরকার ছিল না তাই বলিনি। ও, তার মানে তুমি জানতে আমি এখানেই থাকি। চোখে তো তোমার এখন মোটা ফ্রেমের চশমা। বলতে পারো সেটা। এখন চশমা পরতে আর বিরক্ত লাগে না? বিরক্ত আর লাগে না, চশমা ছাড়া কাছে জিনিসটা দেখতে সমস্যা হয়। অনেকটা বদলে গিয়েছো। চুলে পাক ধরেছে, চোখে চশমা লাগিয়েছো, আবার পাঞ্জাবি পরা ধরেছো। তুমিও তো বদলে গিয়েছো। যেমন আগে 3 পিস পরতে আর এখন শাড়ি, তাই না? তবে আগের মতোই এখনো মায়াবতী আছো। আচ্ছা বাদ দাও এইসব, তা তোমার খবর কি? এই তো চলছে। তোমার? চলছে স্বামী সন্তান নিয়ে। আর তোমার? চলছে ভালোই, বেশ দিন যাচ্ছে। বিয়ে করনি? না, ইচ্ছে করেনি করার। কাউকে ভালোবাসতে পারিনি। কেন? এমনি। তাহলে তোমার মোবাইল ফোনের স্ক্রিনে তোমার সাথে ওই ছেলেটাকে? বছর নয়েক আগে ফুটপাতে ওকে পেয়েছিলাম, তখন থেকে আমার সাথে আছে। ওর একটা নতুন নামও রেখেছি আমি, নীল। ঠিক আছে, আজকে উঠি, মেয়েকে কোচিং থেকে আনতে হবে। কিসে পড়ে তোমার মেয়ে? এবার ক্লাস 2-তে উঠল, নাম নীলা। এই যে মোবাইলের ছবিতে, এটা আমার মেয়ে, সুন্দর না? তোমার পছন্দের নাম? ভালো, সবাই সুন্দর, তোমার মেয়ে, তোমার হাজবেন্ড, পারফেক্ট ফ্যামিলি। আর আমি? তুমি? আচ্ছা তোমার হাজবেন্ড কি করে? কেন জানো না? ভুলে গিয়েছি। সরকারি অফিসার। আর তুমি? করি ছোটখাটো একটা ব্যবসা। আচ্ছা, এখনো কি আমায় ভালোবাসো? আচ্ছা আজকে উঠি, সন্ধ্যা নেমে এসেছে, বাসায় যাই। আচ্ছা, আল্লাহ হাফেজ। আমি বাসায় গেলাম, কলিং বেল চাপতেই নীল এসে দরজা খুলে দিল। ভাইজান, আজ এত তাড়াতাড়ি চলে আসলেন? হ্যাঁ রে, বাইরে ঠান্ডা বেশ পড়েছে। কই ঠান্ডা, এই গরমে আপনার ঠান্ডা লাগে? তো রাতে কি খাবেন? আজকে আমি রান্না করব। কেন, বউ আসেনি? না, আজ আসেনি। আর ইচ্ছে হলো, প্রতিদিন তো আপনি না হলে সে রান্না করে, আজ না হয় আমিই করি। তুই পারবি? কোনোদিন তোকে রান্না করতে দিয়েছি? মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে করতাম, আপনি যখন বাইরে যেতেন কাজের জন্য তখন বুয়াকে আসতে মানা করে দিতাম। আজকে করা লাগবে না, আমি খেয়ে এসেছি। তাহলে ফ্রিজ থেকে খাবার গরম করে আমি খেয়ে নেই। দরকার নেই, আসার সময় তোর জন্য খাবার নিয়ে এসেছি, টেবিলে আছে দেখ। ঠিক আছে। পড়তে বসছিলি? বসেছিলাম। তোর না সামনে পরীক্ষা, ভালো করে পড়, ভালো কলেজে চান্স পাওয়া লাগবে, ভালো রেজাল্ট না করলে মোবাইল বন্ধ করে দিব। ঠিক আছে ভাইজান। রাত 11:18, বিছানাতে শুয়ে এপাশ ওপাশ করছি, ঘুম ধরছে না। এত বছর পর মায়ের সাথে দেখা না হলেই পারত, সবই তো ভুলে গিয়েছিলাম। 11:50, ছাদে আসলাম। আগের মতোই এখনও আকাশ দেখার স্বভাবটা বদলেনি। ছাদে রাখা কাঠের চেয়ারটাতে গাটে এলিয়ে দিলাম আর চোখ দুটো খোলা রেখে আকাশটা দেখছি। ধূমকেতু আকাশ থেকে ছিটকে পড়ল। 12 বছর আগে মায়া আমাকে বলেছিল আমার পক্ষে আর সম্পর্ক রাখা তার সম্ভব না। চোখটা বুঝে ঘুমানোর চেষ্টা করছিলাম, মনে পড়ছে কলেজ শেষে ভার্সিটি লাইফের কথা। প্রথম যেদিন মায়াকে দেখেছিলাম দিনটা ছিল বৃষ্টিমুখর, বৃষ্টিমুখর বললে ভুল হবে, বর্ষার সময় ছিল, কালো রঙের শাড়ি পরেছিল। বৃষ্টিতে কিছুটা কাক ভেজা হয়ে পড়েছিল মেয়েটা, শরীরের সাথে শাড়িটা লেপটেছিল,
চোখের পাতায় আঁকা কালো কাজলটা ধুয়ে দেওয়ার উপক্রম হয়েছিল। আশ্রয় হিসেবে নিয়েছিল বিশাল আকারের গাছের নিচে। অবশ্য আমি আগে থেকে সেখানে দাঁড়িয়েছিলাম এক বন্ধুর অপেক্ষাতে, কেন জানি তাকে দেখে কথা বলার লোভ সামলাতে পারলাম না। আপনি কিছু না মনে করলে একটা কথা বলি? জি বলেন। আমার কাছে ছাতা আছে, যদি কিছু না মনে করেন তাহলে আপনি ছাতাটা নিতে পারেন। আপনার কাছে ছাতা আছে, তাহলে এই বৃষ্টিতে ভিজছেন কেন? কোথায় ভিজছি, এখানে তো বৃষ্টির পানি পড়ছে না, আর আমি এখানে আমার এক বন্ধুর জন্য দাঁড়িয়ে আছি। আপনি নিতে পারেন, মেয়ে মানুষ এভাবে বৃষ্টিতে ভিজে গেছেন এটা ভালো দেখায় না। ধন্যবাদ। আচ্ছা দিন। কেমন মেয়ে, ছাতাটা নিয়ে সোজা চলে গেল, একটা কথা বলল না। আমি তার চলে যাওয়াটা দেখছিলাম, মনে হচ্ছিল ভেজা পিস ঢালা ছোট ছোট পাথরের রাস্তাতে কোনো অপসরি যাচ্ছে। তবে নিজের কাছে তৎক্ষণাৎ মনে পড়ল আমি যাব কি করে, এর মাঝে আমারও ঠান্ডা লাগা লাগা ভাব। বন্ধুর কাছে ফোন দেওয়ায় সে বলল সে আসতে পারবে না, তাই আমিও পকেট থেকে পলিথিন বের করে মোবাইল ঘড়ি আর মানি ব্যাগটা তার ভেতর ঢুকিয়ে দিয়ে হাঁটা শুরু করলাম। তখনকার সময় মোবাইল বললে ভুল হবে, নোকিয়া 1200 মডেলের সেট, তাও আবার কতগুলো রাবার ব্যান্ড দিয়ে আটকানো। আজ কয়েকদিন যাবত ভার্সিটি যাওয়া হচ্ছে না, মৌসুমের শুরুর দিকে বৃষ্টিতে ভিজে জ্বরটা ভালোই জাপটে ধরেছে। আজ জ্বর কিছুটা কম, গুরুত্বপূর্ণ ক্লাস আছে, তাই রওনা দিলাম ভার্সিটির উদ্দেশ্যে। 10 মিনিট দেরি করেছি ক্লাসে আসতে, তাড়াহুড়ো করে বসে দেখি সেই মেয়েটা আমার পাশে বসে আছে। বসে আছে বললে ভুল হবে, আমি তার পাশে বসে বসেছি। সে আমার দিকে এমনভাবে তাকালো যেন সে আমাকে এর আগে কখনই দেখেনি। আজ আকাশটা পরিষ্কার, চোখে কাজলটা দিলে বেশ লাগতো আপনাকে। ছাতাটা সেদিন দেওয়ার জন্যে ধন্যবাদ। চিনতে পেরেছেন তাহলে? হ্যাঁ। তাহলে ক্লাসের সময় ওভাবে তাকিয়েছিলেন কেন? এমনি। আমি নিলয়, আপনি? নামটা জানা কি খুব দরকার? দেখলাম আপনি আমার সাথে পড়েন, তাই জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, আমি মায়া। মায়া, বেশ সুন্দর নাম, দেখতে অনেকটা মায়াবতীর মতো। কিছু বললেন না তো? আচ্ছা, বন্ধ হতে পারি? হলে তো সমস্যা নেই। বন্ধুত্ব হয়েছিল ঠিকই, কিন্তু বন্ধুত্বটা বেশি দিন ধরে রাখতে পারিনি, কারণ মনের কথা মায়াকে বলেছিলাম অল্পতেই, ওকে কল দিয়েছিলাম। মায়া, তোকে একটা কথা বলতে চাইছিলাম অনেকদিন ধরে। হুম, বলো। মোবাইলে বলা সম্ভব না, কোথায় আছিস এখন? আমি তো এখনো বাসাতেই আছি। পার্কে আসতে পারবি? পার্কে? আচ্ছা তুই বস, আমি আসছি। ঠিক আছে। হুম, বল কি বলবি? কথাটা কি করে বলি, আসলে অনেকদিন ধরে বলতে চাইছি। কি কথা বল, কিন্তু বলা হচ্ছে না। আচ্ছা, তুই কি বুঝতে পারছিস না? আজব, না বললে বুঝবো কি করে? আসলে আমি তোকে ভালোবাসি, তুই কি আমার বাকি জীবনটুকুর পথ চলা সঙ্গী হবি? আরে বোকা, তোর একথা বলতে এতদিন লাগলো? না, আমি কখনো ভাবিনি তুই রাজি হবি। গাধা কোথাকার। ভালোই চলছে মায়া আর আমার সম্পর্ক, ভার্সিটির লাইফ শেষ হয়েছে অনেক দিন হলো, এই বছরখানেক তো হবেই, চাকরির জন্য মরিয়া হয়ে উঠেছি। বর্তমান সমাজ ব্যবস্থায় চাকরি সোনার হরিণ, তবে সেই সোনার হরিণটা কিছু কাগজের নোট অথবা কাছের লোক না থাকলে পাওয়া যায় না। হঠাৎ সব চিন্তার মাঝে ছেদ ধরিয়ে ফোনটা বেজে উঠল, মায়া ফোন করেছে। কোথায় আছো? খুইয়ার থাকবো, আছি রুমে। দেখা করতে পারবি? এই বৃষ্টির দিনে দেখা করা খুব দরকার। হুম, ঠিক আছে, কই আসব? যেখানে প্রথম দেখা হয়েছিল সেখানে। আরে বাহ, ঠিক আছে আমি আসছি। সাথে সাথে বেরিয়ে পড়লাম ছেঁড়া স্যান্ডেলটা পায়ে দিয়ে। সেই জায়গাটাতে আসতে প্রায় 40 থেকে 50 মিনিট লেগেছিল। দূর থেকে দেখি কেউ একজন দাঁড়িয়ে আছে, একটু কাছে আসতে দেখি অন্য কেউ না, মায়া দাঁড়িয়ে আছে। আরে বাহ, আজকে আমার আগে এসে হাজি, কি ব্যাপার? চুপ কেন? আচ্ছা, আমি একটা বিষয় ভেবেছি। কি? চলো বিয়ে করে ফেলি।
কই থাকবো, কি খাবো? কই থাকবো মানে এই গাছের নিচে, আর আলো বাতাস খাবো, পেট ভরে যাবে। তোমার বাড়িতে তো কেউ নেই, তাই না? হুম, অল্প কিছু জমি আর কয়েকটা প্রাইভেট পড়ায় চলে এক প্রকার। আচ্ছা, তুমি তো এগুলো জানো, তাহলে হঠাৎ করে আবার জিজ্ঞেস করছো যে? তোমার বর্তমানটাকে মনে করাচ্ছি। মনে করে কি হবে, এরকম থাকবো নাকি? এই নাও, এটা দেখো। এটা কি শেখাম? দেখে তো কারো বিয়ের কার্ড মনে হচ্ছে। ভালোই হলো, অনেকদিন ভালো মন্দ কিছু খাওয়া হয় না। চলো আজকে পেট ভরে খেয়ে আসি। হুম, তবে আজকে না, এই সপ্তাহের শেষ দিনে। আচ্ছা, বিয়েটা কার? তোমার কোনো রিলেটিভের? কার্ডটা খুলে দেখো। হুম, ছেলে তো দেখছি, ভালো জব করে, কিন্তু মেয়েটা, নামটা দেখে চুপ করে গেলাম, মুখ দিয়ে আর কোনো কথা বের হলো না। অবাক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছি শুধু। তোমার সাথে আমার আর হবে না, ভালো থেকো। আর হ্যাঁ, এসো কিন্তু, পেট ভরে খেয়ে যেও। পরবর্তী সময়ে যোগাযোগ করার চেষ্টা করো না, যদি সত্যি ভালোবেসে থাকো। মায়া চলে যেতে লাগলো, পেছন থেকে ডাকলাম না, তার চলে যাওয়া দেখছি। হঠাৎ করে আবারও বৃষ্টি নামলো, মনে পড়ছে সেই দিনের কথা। সেই দিনটাও এমন বৃষ্টিস্নাত দিন ছিল, সেদিন প্রেমে পড়ে তাকিয়েছিলাম, আর আজকে তাকিয়ে আছি এক ব্যর্থতার ভেতর দিয়ে। আটকানোর চেষ্টা করিনি, শর্ত দিয়ে দিয়েছিল যদি ভালোবাসি তাহলে যেন না আটকাই। সত্যি ভালোবাসি, সত্যি আমি ভালোবাসি যে তাকে। বুকের বাতাসটা কেমন করে উঠলো হঠাৎ করে, তারপর আর মনে নাই। হঠাৎ করে দেখি নীল ডাকছে। ভাইজান, এত রাতে ছাদের উপর কি করছেন? নিচে চলুন, ঘুমান গিয়ে, রাত অনেক হয়েছে। ঘুম ধরছে না রে নীল, অতীত মনে পড়ছে খুব, শূন্যতা অনুভব করছি। কিসের শূন্যতা? তুই বুঝবি না, তুই যা, আমি আসছি। ভোর হতে চললো, চলেন তো নিচে। রুমে গিয়ে শুয়ে পড়লাম, দুপুরের দিকে ঘুম ভাঙল মোবাইলের আওয়াজে। দেখলাম অচেনা নাম্বার। কে কে মানে? আমি মায়া, বিকেলে দেখা করো তো। ফোন কেটে দিয়ে দিলাম, বড্ড হাসি পাচ্ছে। নাম্বারটা ব্ল্যাকলিস্টে দিয়ে দিলাম। ভাবতে লাগলাম অভাবে কিংবা বেকার থাকা খুব খারাপ। সেদিন এই দুটোই ছিল দেখে মায়া চলে গিয়েছিল কিছু না বলে, কিন্তু আজ আমি প্রতিষ্ঠিত।